আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চরম বিপদের মুহূর্তে যে দোয়াটা পড়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখনই বিপদের মুহূর্ত হতো তখন তিনি এই আমলটা করতেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়ুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই হচ্ছে দোয়াটা এবং এটার বাংলা উচ্চারণ। দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি মহান, তিনি সহনশীল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আকাশমণ্ডলীর অধিপতি, পৃথিবীর অধিপতি, আর রহমান আরশের অধিপতি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3435। এবং আরেকটা দোয়া আছে, যখন কোনো ব্যক্তি বিপদে পড়বে এই দোয়াটা বেশি বেশি পড়লেও আল্লাহপাক তাকে সাহায্য করেন। দোয়াটা হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তার উপরই আমরা ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত নম্বর 129। আরেকটা দোয়া আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সুন্নাহ তিরমিজি হাদিস নম্বর 3524, মিশকাত শরীফের 2454। হে চিরঞ্জীব, হে চিরঞ্জীব, আমি চিরঞ্জীব, আমি আপনার রহমতের ওসিলায় আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।